हेलो फ्रेंड्स, टेक्सारिंग अनलाइन चैनले आपनादेर सकलके जानाई स्वागतम। आज इतिमध्येई प्रधानमंत्री नरेंद्र मोदीर तरफ थेके बेरिये एसेछे एकटा दारुण सुखबर। एबार पाबेन 4,000 टाका। हाँ फ्रेंड्स, एकदम ठीक शुनेछेन, आपनार काछे जदि रेशन कार्ड थेके थाके ताहले आपनार जन्य एटी एकटी दारुण सुवर्ण सुयोग। एर साथे साथे ड्राइविंग लाइसेंस निये बेरिये एसेछे एकटा बिराट बड़ो आपडेट। सुतरां अवश्यई एई भिडियोटी प्रथम थेके शेष पर्यन्त मनोयोग सहकारे देखते थाकुन। आजके थाकबे एई निये आलोचना। आर आलोचना शुरू करार पूर्वे আপনাদের কাছে করব একটা ছোট্ট রিকোয়েস্ট। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন, এই রকমই বিভিন্ন লেটেস্ট আপডেট সবার প্রথমে আপনার ফোনে পাওয়ার জন্য। সাথে সাথে ভিডিওটিকে এক্ষুনি একটা লাইক করবেন এবং জনস্বার্থে গোটা রাজ্যবাসীর কাছে শেয়ার করে জানিয়ে দেবেন, কারণ আপনাদের একটা লাইক এবং শেয়ার দ্বারা এই বিষয়টি যেমন সকলের জানতে সুবিধা হবে ঠিক তেমনি আমরাও উপকৃত হব আগামীতে এই রকমই লেটেস্ট আপডেট আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। তো ফ্রেন্ডস, ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছ থেকে জানতে চাই, আপনার কাছে কি ড্রাইভিং লাইসেন্স আছে নাকি এখনো করেননি? অবশ্যই কমেন্ট বক্সে ইয়েস অথবা নো লিখে জানাবেন। তো দেখুন, আজকের প্রথম খবরেই বলা হচ্ছে এবার রেশন দোকানেই করতে পারবেন প্যান কার্ড পাসপোর্টের আবেদন, বড় পদক্ষেপ কেন্দ্রের। তো এর আগেই রেশন পরিষেবাকে আরো সুচারু করতে সিএসসির সাথে মৌ চুক্তি স্বাক্ষর করেছে কেন্দ্র সরকারের খাদ্য বণ্টন মন্ত্রক, যার জেরে এই মুহূর্তে যে কোনো কমন সার্ভিস সেন্টারের মাধ্যমেই রেশন কার্ডের ভুল সংশোধন, নতুন রেশন কার্ডের জন্য আবেদন, রেশন কার্ড কিংবা আধার কার্ডের সংযুক্তিকরণ প্রভৃতি পরিষেবা পাবেন গ্রাহকরা। এবার পিডিএস রেশন দোকানগুলির আয় বৃদ্ধির জন্য বড় পদক্ষেপ নিল সিএসসি এবং কেন্দ্রীয় সরকার। জানা গিয়েছে এবার থেকে গ্রাহকরা স্থানীয় পিডিএস রেশন দোকানগুলি থেকেই প্যান কার্ড পাসপোর্ট প্রভৃতির জন্য আবেদন করতে পারবেন। শুধু তাই নয়, বিদ্যুৎ, জল এবং অন্যান্য পরিষেবার ক্ষেত্রে বিলও পেমেন্ট করা যাবে এই রেশন দোকানগুলি থেকেই। রেশন ডিলারদের আয় বাড়াতেই এই প্রকল্প গ্রহণ করার কথা চিন্তা করেছে সরকার। খাদ্য এবং সর্বজনীন বিতরণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে রেশন দোকানগুলোকে সিএসসি সেবা কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। বিবৃতিতে আরো বলা হয়েছে স্থানীয় রেশন দোকানে এই সমস্ত সুবিধা উপলব্ধ হওয়ায় রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে সাধারণ মানুষরাও সুবিধা পাবেন কার্ড আপডেট করা বা কোনো অভিযোগ নথিভুক্ত করার জন্য, আর অতিরিক্ত সমস্যা পোহাতে হবে না। এছাড়া এই পদক্ষেপের ফলে রেশন দোকানগুলি আয় অনেকটাই বাড়বে বলে মনে করা হচ্ছে সরকারের তরফ থেকে। সাম্প্রতিককালেও প্রত্যন্ত গ্রামাঞ্চলগুলিতে পরিষেবা পৌঁছে দেওয়া একটা বড় চ্যালেঞ্জ। যে কোনো সরকারের কাছে রেশন দোকানগুলিকে কমন সার্ভিস সেন্টার হিসেবে গড়ে তোলার ফলে সেই সমস্যার অনেকখানি অবসান হবে। তাহলে ফ্রেন্ডস, বুঝতে পারলেন আপনারও যদি প্যান কার্ড কিংবা পাসপোর্ট করতে কোনো অসুবিধা হয়ে থাকে কিংবা আপনি এখনও অবধি কোথাও করে উঠতে পারছেন না, তাহলে এবার আপনার জন্য দারুণ সুখবর। এবার আপনি রেশন দোকান থেকেই রেশন কার্ডের সংশোধনের পাশাপাশি করতে পারবেন প্যান কার্ড কিংবা পাসপোর্ট একদম সহজ মাধ্যমে। প্রয়োজনীয় ডকুমেন্ট নিয়ে গেলেই আপনি প্যান কার্ড কিংবা পাসপোর্ট করে নিতে পারবেন রেশন দোকান থেকে। তো ফ্রেন্ডস, আপনার কাছে প্যান কার্ড আছে কিনা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে গাড়িতে না রাখলেও চলবে ড্রাইভিং লাইসেন্স, চালকদের জন্য সুখবর শোনালো সরকার। তো দেশের গাড়ির চালকদের স্বস্তি দিতে সুখবর শোনালো কেন্দ্রীয় সরকার। এবার থেকে গাড়ি চালানোর সময় ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন সার্টিফিকেট না থাকলেও দেশের যে কোনো জায়গায় সমস্যা হবে না চালকদের, তবে সেই ক্ষেত্রে ডিজি লকারে রাখতে হবে গাড়ির কাগজপত্র। সম্প্রতি এই নতুন নিয়মের বিষয়ে সবুজ সংকেত দিয়েছে সরকার, যেখানে বলা হয়েছে চালকরা চাইলেই এবার থেকে ডিজি লকার বা এম পরিবহন অ্যাপ থেকে নিজেদের নথি ট্রাফিক পুলিশ বা পরিবহন দপ্তরকে দেখাতে পারবেন। এম পরিবহন অ্যাপ, ডিজি লকারকে আইনি ছাড়পত্র প্রসঙ্গে কেন্দ্রীয় পরিবহন মন্ত্রকের তরফে বলা হয়েছে ড্রাইভাররা চাইলেই এম পরিবহন অ্যাপ, ডিজি লকারে গাড়ির তথা চালকের প্রামাণ্য নথি রাখতে পারেন। সেই ক্ষেত্রে গাড়ির মধ্যে ড্রাইভিং লাইসেন্স বা রেজিস্ট্রেশন সার্টিফিকেট না থাকলেও চলবে। এই নিয়ম দেশের সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের জন্যই প্রযোজ্য। শীঘ্রই এই বিষয়ে সব রাজ্যে এবং কেন্দ্রশাসিত অঞ্চলে বিজ্ঞাপন দেবে সরকার। মানুষকে এই বিষয়ে সচেতন করতে বিভিন্ন সংবাদপত্রে এই বিজ্ঞাপন দেওয়া হবে। জোর করতে পারবে না ট্রাফিক পুলিশ সরকার। সরকার এম পরিবহন অ্যাপ, ডিজি লকারকে আইনি ছাড়পত্র দেওয়াই চালককে ফিজিক্যাল ডকুমেন্ট দেখানোর জন্য জোর করতে পারবে না ট্রাফিক পুলিশ। তবে সেই ক্ষেত্রে অ্যাপে বা ডিজি লকারে প্রামাণ্য নথি থাকতে হবে চালকের কাছে। এখন থেকে মোটর ভেহিকেলস অ্যাক্ট 1988 অনুসারে ডিজিটালি গাড়ির কাগজ রাখতেই পারেন চালক। সেই ক্ষেত্রে আলাদা করে তাকে ফিজিক্যাল ডকুমেন্ট রাখতে হবে না। এই দুটি প্ল্যাটফর্মের সংরক্ষিত নথি পরিবহন দপ্তরের সার্টিফিকেটের সমতুল্য হবে, অন্য অ্যাপে থাকলে গ্রাহ্য হবে না নথি। সরকারের তরফে জানানো হয়েছে ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট 2000 অনুযায়ী মান্যতা দেওয়া হয়েছে এম পরিবহন অ্যাপ, ডিজি লকারকে। এই দুই সরকার স্বীকৃত অ্যাপ ছাড়া অন্য কোনো অ্যাপকে গ্রহণ করবে না ট্রাফিক পুলিশ বা পরিবহন দপ্তর। সেই ক্ষেত্রে চালকের কাছে নথি নেই বলেই ধরা হবে। তাহলে ফ্রেন্ডস, বুঝতে পারলেন এবার সরকারের তরফ থেকে এই দুটি অ্যাপকে মান্যতা দিয়ে দেওয়া হলো। এবার আর আপনাকে গাড়ির কাগজপত্র নিয়ে ঘুরতে হবে না, আলাদা করে কোনো ঝামেলা পোহাতে হবে
হবে না গাড়ির কাগজপত্র নিয়ে এবার সবকিছু আপনি ডিজিটালি সেভ করে রাখতে পারবেন ট্রাফিক পুলিশ দেখতে চাইলে আপনার ফোন বের করেই প্রয়োজনীয় লাইসেন্স দেখিয়ে দিতে পারবেন তো फ्रेंड्स আজকের সবচেয়ে বড় খবরে বলা হচ্ছে পিএম কিষানের অধীনে 4000 টাকা পাওয়ার সে সুযোগ শীঘ্রই রেজিস্ট্রেশন করুন তো কৃষকদের জন্য সুখবর যদি আপনিও পিএম কিষানের নবম কিস্তি না পান তাহলে এখন আপনি একসঙ্গে 4000 টাকার সুবিধা নিতে পারেন এছাড়াও আগামী দিনে সরকার পিএম কিষান যোজনার অধীনে প্রাপ্ত পরিমাণও দ্বিগুণ করতে পারে এই স্কিমের অধীনে আপনি এখন 4000 টাকার সুবিধা কিভাবে পেতে পারেন তা জেনে নিন কৃষকরা পাবেন 4000 টাকা যোগ্য কৃষক যারা এখনো পিএম কিষান সম্মান নিধি যোজনার স্কিমে নিজেদের নথিভুক্ত করেননি তারা যদি 30 সেপ্টেম্বরের আগে পিএম কিষানে নিজেদের নথিভুক্ত নাম করেন তাহলে 4000 টাকা পাওয়ার অধিকারী হবেন কারণ এখন আপনার কাছে টানা দুটো কিস্তি অর্থাৎ 4000 টাকা পাওয়ার সুযোগ আছে এর অধীনে যদি আপনার আবেদন গৃহীত হয় আপনি অক্টোবর বা নভেম্বরে 2000 টাকা পাবেন এরপরে ডিসেম্বরেও আপনার ব্যাংক অ্যাকাউন্টে 2000 টাকার কিস্তি আসবে তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন কেউ যদি প্রকৃত কৃষক হয়ে থাকেন এবং যদি এখনো পর্যন্ত পিএম কিষান প্রকল্পে নাম নথিভুক্ত না করে থাকেন তাহলে অবশ্যই এক্ষুনি তার জন্য আবেদন করে ফেলুন আর আপনি যদি জানতে চান কিভাবে অনলাইনের মাধ্যমে আপনি এই প্রকল্পে আবেদন করবেন তাহলে আমাদেরও কমেন্ট বক্সে জানাতে পারেন আমরা নতুন একটি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব বিস্তারিত তো ফ্রেন্ডস এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর আপনাদের কাছে অনুরোধ এই ভিডিওটিকে সমস্ত রাজ্যের মানুষের কাছে শেয়ার করে জানিয়ে দেবেন যাতে তারাও এই খুশির খবরটি জানতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং